নমস্কার চৌধুরী এডুকেশন রিসার্চ সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ত্রিপুরার কিছু জিকে এবং ত্রিপুরার কিছু হিস্ট্রি নিয়ে আলোচনা করছি যেগুলি এলডি অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার এবং ত্রিপুরা ফায়ার সার্ভিস বা ত্রিপুরা পুলিশের জন্য খুবই উপযোগী আপনাদের যদি কোনো মতামত বা কোনো কমেন্ট বা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা আমার ইমেইলে পার্সোনালি ইমেইলও করতে পারেন আমি ইমেল আইডি এখানে দিয়ে রেখেছি তাহলে শুরু করছি আজকের কোশ্চেন অ্যান্সার আমাদের প্রথম কোয়েশন ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের সদর কার্যালয় কোথায় স্থাপিত হয়েছে অ্যান্সার হল জিরানিয়ার নিকট খুমলুংয়ে অ্যাকচুয়াল প্লেস হলো রাধাপুর আমি অপশন দিইনি অপশন দিলে সময় অনেক বেশি নষ্ট হয় আমি ডাইরেক্টলি কোশ্চেনের সঙ্গে আনসার দিয়ে দিয়ে দিচ্ছি যাতে কোশ্চেন এবং আনসার শুধুমাত্র পরে অপশানে একটু নিজের মাইন্ডটাকে একটু ডাউটফুলও করে তোলে আর কোশ্চেন আনসারে ডাইরেক্টলি মানুষের মাইন্ড রিফ্রেশ থাকে শর্টকাট শেখা হয়ে যায় তাই নেক্সট কোয়েশন পাইপলাইনের মাধ্যমে কবে ত্রিপুরা থেকে কবে থেকে ত্রিপুরায় রান্নার গ্যাস সরবরাহ করা হয় এটি কবে শুরু হয় মানে এটা কোথায় শুরু হয় কোয়েশ্চেনটা হবে কোথায় শুরু হয় উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে প্রথমে পাইপলাইনের গ্যাস কানেকশানের মাধ্যমে পাইপলাইনের শুরু হয় তা শুরু করা হয় নগর যার শর্ট ফর্ম হলো এডিনগর আপনারা অরুন্ধতিনগরকে এডিনগর নামেও জানেন নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রকানন ত্রিপুরার কোথায় অবস্থিত রবীন্দ্রকানন হলো ত্রিপুরার রাজভবনের পাশে এটা একটা ফ্লাওয়ার গার্ডেন নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরার রাজভবনটি কোথায় অবস্থিত আগরতলার কুঞ্জবন এলাকায় এটার মধ্যে আমি একটা কোয়েশ্চনের মধ্যে অনেক কিছু ইনক্লুড করে দিয়েছি কুঞ্জবন এলাকায় বীরেন্দ্র কিশোর মানিক্য নির্মিত এটা নির্মাণ করেছেন বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর ত্রিপুরার মহারাজার প্রাসাদটি এখন রাজভবন অর্থাৎ রাজ্যপালের ওপি অফিস বা আবাস হিসেবে পরিচিত আমরা রাজ্যপালের অফিস হিসেবেও এটাকেই জানি একটা কোয়েশ্চেনের মধ্যে চারটা কোশ্চেন আমরা ইনক্লুড করেছি নেক্সট কোয়েশ্চেন মালঞ্চনিবাস নিবাস কি আগরতলার এলাকায় নির্মিত একটি সুন্দর প্রাচীন অট্টালিকা হলো মালঞ্চ নিবাস নেক্সট পূর্বাশা ত্রিপুরার হস্ত তাঁত শিল্প বিশেষ করে তাঁত শিল্পজাত দ্রব্যাদির বিক্রয় কেন্দ্র হলো পূর্বাশা এটা হ্যান্ডিক্যাফ্ট যত উৎপাদন হয় বাসবেতের উৎপাদনও থাকে এবং তাঁত শিল্পের উৎপাদনও থাকে এটা হলো পূর্বাশা আগরতলায় স্থিত বর্তমান কোন রাজার আমলে ত্রিপুরাতে প্রথম চা শিল্প গড়ে ওঠে চা ত্রিপুরাবাসীর একটা খুবই প্রিয় খাবার পানীয় এই প্রিয় পানীয় প্রথম কোন রাজার আমলে শিল্পে পরিণত হয় আনসার হলো বীরেন্দ্র কিশোর মানিক কেরামলে বীরেন্দ্র কিশোর মানিক কেরামলে চা শিল্পের গড়ে উঠেছিল নেক্সট কোয়েশ্চেন রাজ্যের প্রথম চা বাগান কোনটি আনসার হলো হীরাছড়া চা বাগান হীরাছড়া চা বাগান হলো রাজ্যের প্রথম চা বাগান নেক্সট কোয়েশ্চেন চা বাগিচার উন্নয়নে ত্রিপুরা যে সংস্থাটি কাজ করে সেটি কি নামে পরিচিত ত্রিপুরার চা উন্নয়নের জন্য কোন সংস্থাটি কাজ করে আনসারটা হলো ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগম এটা বর্তমানও আছে ত্রিপুরা উল্লেখযোগ্য দৈনিক সংবাদপত্রগুলি কী কী ত্রিপুরার দৈনিক সংবাদ রয়েছে কিছু রেগুলার পত্রিকা এগুলি কি কী আনসার হলো এক দৈনিক সংবাদ আজকাল সন্দন আজকাল ফোরিয়া ত্রিপুরা টাইমস ত্রিপুরা অবজারভার ইত্যাদি ত্রিপুরার প্রথম সংবাদপত্র কোনটি এবং এটি কবে প্রকাশিত হয় এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ত্রিপুরার প্রথম সংবাদপত্র হল অরুণ এবং প্রকাশিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ত্রিপুরার প্রথম প্রকাশিত সংবাদপত্র নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরার পর্যটন দপ্তরটি বর্তমানে কোথায় অবস্থিত এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে দপ্তর হবে দফতর উঠেছে টাইপরাইটারতে স্পেলিং মিস্টেক হয়ে গেছে আনসার হলো উজ্জয়ন্ত প্রসাদের সন্নিকটে মহলে পর্যটন দপ্তর অবস্থিত ত্রিপুরার মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামে বাস করে ত্রিপুরার বেশিরভাগ জনসংখ্যাই গ্রামেই বাস করে মোট তেরাশি তিরাশি শতাংশ এইটি থ্রি পার্সেন্ট গ্রামে বাস করে উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে জনসংখ্যার বিচারে ত্রিপুরা বর্তমানে কোন স্থানে রয়েছে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা পপুলেশনে কত নম্বর রয়েছে এর আনসারটা হল দ্বিতীয় নেক্সট কোয়েশ্চেন আধার কার্ড প্রকল্প প্রজেক্ট ত্রিপুরাতে কবে শুরু হয় ত্রিপুরাতে আধার কার্ড শুরু হয় নভেম্বর দু হাজার দশে জি কে টাইপের মধ্যে খুবই বেশি ইম্পর্টেন্ট হয় আধার কার্ড শুরু হয় নভেম্বর দু হাজার দশে নেক্সট কোয়েশ্চেন চম্পক বিজয় কাব্যগ্রন্থটি কে রচনা করেন চম্পক বিজয় কাব্যগ্রন্থটি রচনা করেন ত্রিপুরার কবি মহিউদ্দিন রত্ন রাজত্বকালে ত্রিপুরার কবি মহিউদ্দিন রত্ন রচনা করেন আরেকটা কোয়েশ্চেন হলো কার রাজত্বকালে তা হলো রাজত্বকালে রত্নমালিকের রাজত্বকালে এটা রচনা করা হয় কৃষ্ণমালা গ্রন্থটি কে রচনা করেছিলেন কৃষ্ণমালা গ্রন্থটি রচনা করেন পণ্ডিত রামগঙ্গা বিশারদ পণ্ডিত রামগঙ্গা বিশারদ এটি রচনা উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনফরমেশন টেকনোলজি আইটি সেক্টর যাকে বলা হয় এটি এটি পার্কটি কোথায় অবস্থিত হয়েছে কোথায় রয়েছে বর্তমানে এটা রয়েছে আগরতলার ইন্দ্রনগরে আগরতলা ইন্দ্রনগরে আইটি পার্ক রয়েছে একটা সমগ্র বিশ্বে চা শিল্পকে ছড়িয়ে দেওয়ার জন্য দু উনিশ খ্রিস্টাব্দে রাজ্যের কোন স্থানটিকে ত্রিপুরা সরকারের লঘু হিসেবে ব্যবহার করেছে চা শিল্পকে উন্নয়নের জন্য লঘু হিসেবে ব্যবহার করা হয় নির্মহলকে নির্মহলকে লোগো হিসেবে ব্যবহার করা হয়েছিল যে চার শিল্পের উন্নয়নের জন্য আবর্জনার ঝুড়ি গ্রন্থটি কে রচনা করেন এটা রচনা করেন মহারাজ ঈশানচন্দ্র মানিক্যের পুত্র নবদ্বীপচন্দ্র বর্মন আবর্জনার ঝুড়ি গ্রন্থটি রচনা করেন ত্রিপুরার স্মৃতি গ্রন্থটি কে রচনা করেন অ্যান্সার হলো মহারাজ কুমার সমরেন্দ্রচন্দ্র দেববর্মনের রচনা কেমন নেক্সট কোয়েশ্চেন কৈলাশ কৈলাশচন্দ্র সিংহ কোন গ্রন্থটি লিখে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন ত্রিপুরারই একজন বিখ্যাত ব্যক্তি কৈলাশচন্দ্র সিংহ ত্রিপুরার ইতিবৃত্ত বা রাজমালা এটি রচনা করেছিলেন এটি খুবই বইটি খুবই গুরুত্বপূর্ণ বই এবং ত্রিপুরা সম্পর্কে অনেক কিছু জানা যায় দেশীয় রাজ্য গ্রন্থটি কার লেখা কর্নেল মহিমচন্দ্র দেববর্মনের লেখা দেশীয় রাজ্য নেক্সট কোয়েশ্চেন গাজিনামা গ্রন্থের লেখককে আনসার হলো মনোহর শেখ ত্রিপুরা থেকে কে ইউপিএসসি এর সদস্য হয়েছিলেন ইউপিএস সদস্য কে হয়েছিলেন প্রথম বা আজকে পর্যন্ত বলতে পারো আনসার হলো মানস দেববর্মন রাজপরিবারের সদস্য মানস দেববর্মন নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরায় কোন কোন সংবাদ সংস্থা বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধি রয়েছে কোন কোন সংবাদপত্রের প্রতিনিধি ত্রিপুরায় রয়েছে আনসার হলো একটা ইউএনআই নেক্সট পিটিআই এগুলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের স্টেটমেন্ট আনন্দমাজার প্রতিদিন আজকাল বর্তমান এমন কিছু সংস্থা রয়েছে ত্রিপুরার বিজু ত্রিপুরায় বিজু উৎসব কাদের উৎসব বিজু উৎসবটা ত্রিপুরার প্রধানত চাকমা সমাজে প্রচলিত রয়েছে যারা চৈত্র সংক্রান্তির মহাবিশুভ পর্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে চৈত্র সংক্রান্তির সময় অনুষ্ঠান হয় ত্রিপুরার প্রথম পদ্মশ্রী সম্মান প্রাপক ছিলেন খুবই জরুরি কোশ্চেন আনসার হলো কুমার শচীন দেববর্মন শচীন দেববর্মন ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ত্রিপুরা রাজ্যে কয়েকটি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে ত্রিপুরা রাজ্যে আর ডি ব্লক যাকে বলা হয় কয়টি ব্লক রয়েছে আনসার হলো আটান্নটি ফিফটি এইট আয়তনে সবচেয়ে বড় ব্লক কোনটি সবচেয়ে বড় ব্লক হলো কাঞ্চনপুর টিডি ব্লক লোক বসতিতে ত্রিপুরার সবচেয়ে বড় সমষ্টি উন্নয়ন ব্লক কোনটি কোন কোন ব্লকের পপুলেশন সবচেয়ে বেশি আনসার হলো বিশালগড় ব্লক বিশালগড় ব্লকের পপুলেশন সবচেয়ে বেশি ত্রিপুরায় নতুন মহকুমাগুলি কী কী ত্রিপুরার নতুন মহকুমা হলো করবুক জম্পুইজলা জিরানিয়া এবং মোহনপুর এটা সিদাই মোহনপুর রানীবাজার মোহনপুর না এই চারটা নতুন মহকুমা হয়েছে দু হাজার বারোতে নেক্সট কোয়েশ্চেন আয়তনের সবচেয়ে ছোট সমষ্টি উন্নয়ন ব্লক কোনটি সবচেয়ে ছোট ব্লক হলো খোয়াই ব্লক নেক্সট লোক বসতিতে ত্রিপুরার সবচেয়ে ছোট সমষ্টি উন্নয়ন ব্লক কোনটি কোন ব্লকের আন্ডারে পপুলেশন অনেক কম অ্যান্সার হলো ডম্বুরনগর টিডি ব্লক নেক্সট কোয়েশ্চেন রাজ্যের সর্বপ্রথম সমষ্টি উন্নয়ন ব্লক কোনটি এবং কবে গঠিত হয় ত্রিপুরা রাজ্যের প্রথম সমষ্টি উন্নয়ন ব্লক হলো জিরানিয়া ব্লক উনিশশো সালে অক্টোবর মাসে এটা গঠিত হয় নেক্সট রুমানি কি লেবাং রুমানি হলো ত্রিপুরা আদিবাসীদের একটা লোকনৃত্য এটার মধ্যে এই লোকনৃত্যর প্রদর্শনের দ্বারাই ত্রিপুরাতে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন আমরা নেক্সট ক্লাসে দিয়ে দেব ত্রিপুরা রাজ্যের সৌরশক্তির প্রধান প্ল্যানটি কোথায় অবস্থিত ত্রিপুরায় যে সোলার প্ল্যান্ট রয়েছে জম্পুই পাহাড়ে ককবরক ভাষায় ত্রিপুরার প্রথম কাহিনী কোনটি এটা স্পেলিং মিস্টেক হয়েছে ককবরক ভাষায় ত্রিপুরার প্রথম কাহিনী চিত্র কোনটি আনসার হলো লংতরাই লংতরাইয়ের মধ্যে ককবরক ভাষায় কাহিনী চিত্র রয়েছে কাহিনীর মধ্যে অনেক কিছু বোঝানো হয়েছে নেক্সট কোয়েশ্চেন আই পরীক্ষা উত্তীর্ণ ত্রিপুরার প্রথম উপজাতি মহিলাকে ত্রিপুরার প্রথম আইএস ক্লিয়ার করেছিলেন তনুশ্রী দেববর্মন উনিও রাজ সদস্য সদস্যা নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরার সর্বশেষ মহারাজার নাম কি ত্রিপুরার সর্বশেষ মহারাজার নাম ছিল বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর উনি ত্রিপুরার একজন সর্বশ্রেষ্ঠ সম্মানীয় রাজা হিসেবেও গণ্য হন নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরা রাজ্য কবে থেকে ভারতের সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয় উনিশশো সালে পনেরো অক্টোবর থেকে উনিশশো সালে পনেরো অক্টোবর থেকে কাঞ্চন প্রভা দেবীর অনুমোদন অনুমোদন এবং চুক্তিক্রমে কত খ্রিস্টাব্দে বীর বিক্রম কিশোর মানিক্যের শতবার্ষিকী উদযাপিত হয় বীর বিক্রম কিশোর মানিক্যের শতবার্ষিকী একশো বছর পূর্ণ হয়েছিলেন দু হাজার আট খ্রিস্টাব্দে করা হয় পালন করা হয় ত্রিপুরা রাজ্যে কবে প্রথম ইলেকটোরাল কলেজ গঠিত হয় ইলেকট্রাল কলেজ কবে গঠন করা হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচনের পর এখানের মধ্যে আমরা দুইটা কোয়েশ্চেন রেখে দিয়েছি একটা আনসারের মধ্যে দুটা কোশ্চেন হয়ে যাবে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল উনিশশো এবং ইলেকট্রাল কলেজ হয়েছিল উনিশশো বাহান্ন নাইনটিন ফিফটি টু ত্রিপুরা রাজ্যে প্রথম কবে উপদেষ্টামণ্ডলী গঠিত হয় উপদেষ্টা মণ্ডলী গঠিত হয় ত্রিপুরা রাজ্যের জন্য উন্নতির জন্য তা হলো নাইনটিন ফিফটি থ্রি চোদ্দোই এপ্রিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে চোদ্দোই এপ্রিল কত খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যকে ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হয় এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইউনিয়ন টেরিটরি ভারতের সঙ্গে যুক্ত হয়ে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করে নাইনটিন ফিফটি সিক্স উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হয় নেক্সট কোয়েশ্চেন কত খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যে টেরিটোরিয়াল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদ গঠন করা হয় এটা হলো উনিশশো উনপঞ্চাশ সালের পনেরোই আগস্ট এই কোশ্চেনগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলি থেকে ত্রিপুরা রাজ্যের যে কোনো ইন্টারভিউ দেবে সবগুলির মধ্যে কোনো না কোনো কোনো না কোনো কোশ্চেন আসতেই থাকে ত্রিপুরার যে কোনো পরীক্ষা যে কোনো মিডিয়ামে হোক বাংলা হলে বাংলা মিডিয়ামে তো ডাইরেক্টলি আসবে যারা ইংলিশে পরীক্ষা দেবেন তাদের জন্য শুধুমাত্র ট্রান্সলেটই করা দরকার আর অন্য কিছু না কোশ্চেন এগুলি থেকে আসেই টি বলো আর ত্রিপুরার যে কোনো অন্য কোনো সংস্থাই বলো জাতি লোক নেওয়া হোক এগুলি থেকে কোয়েশ্চেন আসেই নেক্সট কোয়েশ্চেন টেরিটোরিয়াল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদে মোট কতজন সদস্য ছিল টেরিটোরিয়াল কাউন্সিলে মোট সদস্য ছিল প্রথম বত্রিশ জন এর মধ্যে ত্রিশ জন ছিল নির্বাচিত এবং জন ছিল ভারত সরকার কর্তৃক মনোনীত নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরার আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ত্রিপুরার যে আঞ্চলিক পরিষদ গঠন হয়েছিল এর প্রথম চেয়ারম্যান ছিলেন লাল সিংহ উনি মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট আসছি আমরা ত্রিপুরা রাজ্যে প্রথম বিধানসভা কবে গঠিত হয় ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যে বিধানসভা ভোট দিই বিধানসভা প্রথম কবে গঠিত হয়েছিল উনিশশো সালে এক জুলাই ত্রিপুরা রাজ্যে প্রথম বিধানসভা গঠিত হয় বিধানসভা গঠিত হয় কিন্তু বিধান পরিষদ না ত্রিপুরা রাজ্যে বিধান পরিষদ নেই ভারতের স্বাধীনতা লাভের পর পর কবে ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম মন্ত্রী মন্ত্রিপরিষদ গঠিত হয় যখন বিধানসভা হয় তখনই মন্ত্রিপরিষদে গঠিত হবে তাই উনিশশো সালে এক জুলাই মন্ত্রিপরিষদও গঠিত হয় ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন ত্রিপুরার প্রথম রাজ্যপাল ছিলেন বি কে নেহেরু নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরা রাজ্যে কবে প্রথম তিনটি জেলা পরিষদ গঠিত হয় জেলা পরিষদ গঠিত হয় ত্রিপুরা রাজ্যে প্রথম উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ফার্স্ট সেপ্টেম্বর নেক্সট কত খ্রিস্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল ছিল পরে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে একুশ জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী গেছিলেন আমি প্রথম বলেছিলাম যা একটা কোশ্চনে আসবো ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় লাল সিংহ কত খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ গঠন করা হয় জেলা পরিষদ ত্রিপুরাতে কবে গঠিত হয় তা হল নাইনটিন এই টু উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে টি এডিসি বলতে কি বুঝো টিটিআইডিসি এখানে আমি ফুল ফর্মটা লিখে দিয়েছি টিটিআইডিসি হলো ত্রিপুরা উপজাতিদের জন্য উন্নতির জন্য একটা পরিষদ যা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নামে পরিচিত এটা প্রথম কোশ্চেনে বলা আছে টিআইডিসি কোথায় স্থাপিত রয়েছে আজকে ষাটটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আমরা নেক্সট কোয়েশন এবং নেক্সট আরও অনেকগুলি কোয়েশন নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে ত্রিপুরাতে যত ধরনের এক্সাম আসছে ওই সব এক্সামে আমরা আপনাদের সাহায্য করব। এগুলি টিপিএসসি বলুন আর ত্রিপুরাতে যে কোনো এক্সাম বলুন সবগুলিতে কাজে লাগবে আমি আশা রাখি এই প্রশ্নগুলি আপনাদের কাজে আসবে আপনাদের সাহায্য হবে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন অন্যদেরও কাজে আসবে আর আমি আপনাদের সফলতা কামনা করছি জয় হিন্দ ধন্যবাদ